তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর সাধারণ গণিতে 4.2 লগারিদম এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো আমি এই 4.2 এই চ্যাপ্টারটি শুরু করার আগে তোমাদের কিছু সূত্র লিখে দিয়েছি বোর্ডে, তোমরা সবাই একটু খেয়াল করো। 4.2 লগারিদমের এই চ্যাপ্টারটি করার জন্য আমাদের লগে কিছু সূত্র জানতে হবে। তো এই সূত্রগুলো আমরা বোর্ডে লিখেছি, তোমরা সবাই একটু খেয়াল করো। দেখো, প্রথম সূত্রটি হচ্ছে a ভিত্তিক log 1, অর্থাৎ log এর ভিত্তি হচ্ছে 1, তাহলে a সরি log এর ভিত্তি হচ্ছে a, তাহলে a ভিত্তিক log 1 এর মান হচ্ছে 0। কখনো কখনো তোমরা একটু খেয়াল করবে যে শুধু log লেখা থাকে, তখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে এখানে তো log এর কোনো ভিত্তি দেওয়া নাই। আসলে যখন আমাদের শুধু log দেওয়া থাকে তখন আমাদের বুঝে নিতে হবে যে এই log এর ভিত্তি হচ্ছে 10, তার মানে হচ্ছে 10 ভিত্তিক log, অর্থাৎ ভিত্তি ছাড়া কখনো লগ হয় না। তো আমাদের যখন নর্মালি কোনো লগ লেখা থাকে তখন তার ভিত্তি হয় হচ্ছে 10। তো এখানে দেখো, এ ভিত্তিক লগ ওয়ানের মান হচ্ছে 0, এ ভিত্তিক লগ এ অর্থাৎ ভিত্তি আর এখানে লগের সাথে যেটা থাকবে সেটা যদি সেম হয় তাহলে তার মান হচ্ছে 1। এ ভিত্তিক লগ এম এন, অর্থাৎ এম এনটা কি গুণ অবস্থায় আছে, আমরা সূচকীয় করেছিলাম, যদি দুইটা সংখ্যা অথবা দুইটা চলক বা যাই থাকুক না কেন দুইটা যদি মানে গুণ অবস্থায় থাকে, অর্থাৎ দুইটা জিনিস যদি গুণ অবস্থা থাকে সূচকে যদি দুইটা জিনিস গুণ অবস্থা থাকে তখন আমরা দেখেছি কি হয় তাদের মধ্যে যোগ হয়। আর ঠিক লগ এর ক্ষেত্রে আমাদের সেম কাজ হবে, এ ভিত্তিক লগ এম এন, এ ভিত্তিক লগ এ, এ ভিত্তিক লগ এম যোগ এ ভিত্তিক লগ এন, অর্থাৎ এখানে এম এবং এন গুণ অবস্থায় আছে তাই আমরা কি করেছি যোগ করেছি, এখানে এম এবং এন ভাগ অবস্থায় আছে তাই আমরা কি করেছি বিয়োগ করেছি। সূচকেও আমরা দেখেছি সূচকে যোগ গুণ থাকলে আমাদের যোগ হয় এবং ভাগ থাকলে আমাদের বিয়োগ হয়, তাহলে এখানে লগের ক্ষেত্রে সেই কাজ হবে, গুণ থাকলে যোগ ভাগ থাকলে বিয়োগ। এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর, লগের কোন লগের সাথে যেটা থাকবে তার পাওয়ার যেটা থাকবে সেটা লগের আগে চলে আসে, অর্থাৎ এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর, তাহলে আরটা সামনে চলে আসলো এ ভিত্তিক লগ এম। আর এ ভিত্তিক লগ এম দেখো এটাকে বলা হয় হচ্ছে ভিত্তি পরিবর্তন, এটাকে বলা হয় ভিত্তির পরিবর্তন, এখানে লগের ভিত্তি কত এ, এ ভিত্তিক লগ এম। এখন আমরা m এর ভিত্তিটাকে যদি পরিবর্তন করতে চাই তাহলে সূত্র কি হবে, a ভিত্তিক log m is equal to হচ্ছে a এর জায়গায় আমরা যে ভিত্তিটা দেব অর্থাৎ ধরে নাও b দিলাম, b ভিত্তিক log m গুণ এইখানে আবার কি হবে এই a ভিত্তিক log a, অর্থাৎ এখানে যে ভিত্তিটা থাকবে সেটা পরিবর্তিত হবে a ভিত্তিক log, যেটা আমি এখানে ভিত্তি হিসাবে নিলাম সেটা আবার এখানে আবার log এর সাথে বসবে, অর্থাৎ এখানে এখানে কি a ভিত্তিক log m, এখানে যদি আমি b এর পরিবর্তে যদি r নিতাম, r ভিত্তিক লগ এম যদি নিতাম তাহলে এখানে হতো এ ভিত্তিক লগ আর, অর্থাৎ এখানে আমি ভিত্তি হিসাবে যেটা নিব সেটা এখানে বসে যাবে। তাহলে তোমরা এই ছয়টা সূত্র আশা করে বুঝতে পেরেছ। এবার চলো আমরা কিছু অঙ্ক করি, এখানে দুইটা অঙ্ক আমি লিখেছি, দেখো মান নির্ণয় করো, 10 ভিত্তিক log 100 এবং √3 ভিত্তিক log 81, দুটো অঙ্ক আমি বলে লিখেছি, দেখো আমরা এই দুটো কিভাবে করি। এখানে আমাদের মান নির্ণয় করতে বলেছে, তাহলে যখন তোমাদের এরকম মান নির্ণয় অঙ্ক আসবে, তোমাদের এরকম যখন মান নির্ণয় অঙ্ক আসবে তখন তোমরা কি করবে, দেখো এখানে যে ভিত্তিটা ছিল এখানে log এর পাশে যেটা থাকবে আমাদের ভিত্তির সমান করতে হবে, অর্থাৎ এখানে আমাদের 10 ভিত্তিক log, তাহলে এই 100 টাকেও কি করতে হবে আমাকে 10 এর মতো করে লিখতে হবে, তাহলে 10 লিখলাম, তাহলে 10 এর উপরে পাওয়ার কত দিলে 100 হয়, 10 এর উপরে যদি আমি পাওয়ার 2 দেই তাহলে হচ্ছে আমার 100 হয়ে যায়, অর্থাৎ 10 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে আমাদের কাজটা কি, এরকম যখন আমাদের মান নির্ণয়ের অঙ্ক আসবে আমাদের কি কাজ, 10 ভিত্তিক log 100, তাহলে আমাদের কি করতে হবে ভিত্তির সমান করে এই সংখ্যাটা বানাইতে হবে, তাহলে 100 কে আমি যদি 10 আকারে লিখতে চাই যে 10 কে স্কয়ার করলে কি আমার 100 লিখা হয়ে গেল, তাহলে আমার কাজটা কি এখানে যে ভিত্তিটা থাকবে সেই ভিত্তির মতো করে এটাকে লিখতে হবে, অর্থাৎ এখানে 10 আছে তাহলে আমাকে 10 লিখে তারপরে যা কিছু করলে 100 সমান হবে সেই কাজটা আমাকে করতে হবে, অর্থাৎ 10 লিখলাম 10 এর উপরে স্কয়ার দিলে কি হয়ে যায় 100 সমান হয়ে যায়। তাহলে আমরা জানি লগ এর সূত্র অনুসারে পাওয়ারটা সামনে চলে আসে এবং 10 ভিত্তিক log 10, এই কাজটা আমরা করার জন্য আমরা একটা সূত্র লিখেছিলাম, a ভিত্তিক log a যদি থাকে মানে ভিত্তির সমান যদি এই log এর সাথে যেটা থাকে সেটা যদি ভিত্তির সমান হয় তার মান হচ্ছে 1, অর্থাৎ এই এখানে 1 হওয়ার জন্যই আমি ভিত্তির সমান করেছি এই জিনিসটা, তাহলে 2। এবার এই অঙ্কটা একটু দেখো, তাহলে আমাদের কাজটা কি ভিত্তির সমান লেখা,
এখানে আমাদের ভিত্তি কত আছে? রুট থ্রি। আমাদের ভিত্তি হচ্ছে এখানে রুট থ্রি, তাহলে এখানে আমাকে রুট থ্রি লিখতে হবে। রুট থ্রি এর উপরে পাওয়ার কত দিলে এইট ওয়ান আছে? তোমরা ক্যালকুলেটার হিসাব করে দেখবে, রুট থ্রি এর উপরে যদি আমি পাওয়ার এইট দিই তাহলে হচ্ছে এইট ওয়ান এর সমান আছে। অর্থাৎ এইট ওয়ান ঠিক থাকবে কিন্তু আমি লিখবো ভিত্তির সমান করে। আমার এই মানটা দেখো, এখানে আমার একশো ঠিক আছে, দশ এক্স স্কয়ার করলে কিন্তু একশো হয়, তাহলে আমার একশো ঠিক আছে কিন্তু আমি লিখবো ভিত্তির সমান করে। এখানে ভিত্তি দশ, এখানে আমি লিখবো দশ, তাহলে দশ কে দশের সাথে পাওয়ার দুই দিলে আমার একশো সমান হয়, এই জন্য আমি পাওয়ার দুই দিচ্ছি। আবার এখানে রুট থ্রি এর উপরে পাওয়ার এইট দিলে আমার এইট ওয়ান আছে, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে এবং লগ রুট থ্রি রুট থ্রি, তাহলে এইট গুণ ওয়ান ইজ ইকুয়াল টু এইট, তাহলে এই হচ্ছে এই দুটো অঙ্কের অ্যানসার। এখন আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে x এর মান নির্ণয় করা। তো একটু খেয়াল করো, আমি বোর্ডে যেটা অঙ্ক লিখেছি, 5 ভিত্তিক log x is equal to হচ্ছে 3, x ভিত্তিক log 25 is equal to হচ্ছে 2, আমরা x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে log এর ভিত্তি কত। তাহলে আমি তোমাদের আগেই বলি যে ইকুয়াল এর এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে logটা উঠে গিয়ে log এর যে ভিত্তি সেই ভিত্তির উপরে পাওয়ার হিসাবে আসবে। এখানেও সেম, লগটা উঠে গিয়ে ইকুয়াল এর এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে লগ এর যে ভিত্তি সেই ভিত্তির উপরে পাওয়ার হিসাবে আসবে। তাহলে দেখো আমরা একটু করি অঙ্কটা, বা কি বলেছি, লগ এর ভিত্তি যেটা থাকবে সেই ভিত্তি আর ইকুয়াল এর এই পাশে যেটা থাকবে সেটা ভিত্তির পাওয়ার হিসাবে আসবে, ইজিক্যাল টু হচ্ছে লগ এর সাথে যেটা থাকবে সেটা। তাহলে সুতরাং x ইজিক্যাল টু হচ্ছে 125, 5 কে কিউব করলে আসে কত? 125। তাহলে আমাদের কাজটা কি, ইকুয়াল এর এই পাশে যেটা থাকবে সেটা লগ এর যে ভিত্তি সেই ভিত্তির উপরে পাওয়ার হিসাবে আসবে, ইজ ইকুয়াল টু হচ্ছে x, লগ ভ্যানিশ, তাহলে x ইজ ইকুয়াল টু 125। এখানে যদি আমরা সেম কাজটা করি, x লগ এর ভিত্তি হচ্ছে x, এটা হচ্ছে পাওয়ার হিসাবে আসবে ইজ ইকুয়াল টু 25, বা x ইজ ইকুয়াল টু স্কয়ার এর পাশে চলে গেলে রুট 25, সুতরাং x ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে তোমরা একটু খেয়াল করো আমাদের এই অঙ্কগুলো কিভাবে করতে হবে, যেটা লগ এর সাথে যেটা ভিত্তি হিসেবে থাকবে, যেটা লগ এর ভিত্তি, ইকুয়াল এর পরে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ভিত্তির উপরে পাওয়ার হিসেবে বসবে এবং সাথে সংখ্যাটা ইকুয়াল এর পরে বসবে। এভাবে করে আমরা x এর মান নির্ণয় করব। আমরা আরো একটা অঙ্ক বলে তুলেছি, তোমরা সবাই একটু খেয়াল করো, 3 log 10 ভিত্তিক log 2 plus 10 ভিত্তিক log 5 is equal to 10 ভিত্তিক log 40 প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে কি বলেছে, 3 10 ভিত্তিক log 2 plus 10 ভিত্তিক log 5 is equal to 10 ভিত্তিক log 40। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করি। আচ্ছা, তো আমাদের রাইট হ্যান্ড সাইডে তোমরা একটু খেয়াল করো, 10 ভিত্তিক log 40 চেয়েছে, 10 ভিত্তিক log 40। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি কাজ করি তাহলে দেখো log এর আগে যে সংখ্যাটা থাকে সেটা কি, আমরা একটা সূত্র দেখেছিলাম যে log এর সাথে যে সংখ্যাটা থাকে তার উপর যেটা পাওয়ার থাকে সেই পাওয়ারটা কি log এর সামনে চলে আসে। তো তো ঠিক সেম ভাবে log এর সাথে সংখ্যাটা কি হবে ওটার উপরে পাওয়ার হিসাবে চলে যাবে। তাহলে log 10 2 টু দি পাওয়ার কিউব, কারণ এই 3টা log এর সাথে একটা ওখানে পাওয়ার হয়ে চলে যাবে, আর এখানে ছিল হচ্ছে 10 ভিত্তিক log 5, তাহলে 2 কিউব অর্থাৎ 10 ভিত্তিক log 8 প্লাস 10 ভিত্তিক log 5। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, তোমরা একটু খেয়াল করো log এর সাথে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ওইটার পাওয়ার হিসেবে চলে যাবে, তারপরে 2 কিউব মানে হচ্ছে 8। এখন দেখো দুটো log এর মাঝখানে প্লাস চিহ্ন আছে, তাহলে আমাদের কি করতে হবে, গুণ, প্লাস থাকলে কি করতে হয়, গুণ 10 ভিত্তিক log 8 গুণ 5, অর্থাৎ 10 ভিত্তিক log 40। তোমরা একটু খেয়াল করে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু 10 ভিত্তিক log 40 ছিল, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডেও আমরা ক্যালকুলেশন করে দেখলাম 10 ভিত্তিক log 40 আমাদের চলে এসেছে। তাহলে আমরা বলতে